بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. مهان الله سمست برشنسة যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য, এবং আমাদেরকে তার ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে তার শিক্ষাও দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনুগত্য করা, যার অনুসরণ করা, যার পথে চলা, যার নিয়ে আসা দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করা প্রত্যেক মুসলিমের ফরজ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 10ই রবিউল আউয়াল 1429 হিজরি, এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে এ সম্পর্কে কোনো দ্বিমত নেই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে প্রথম একটি কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়েছে, তৃতীয় কথা হচ্ছে যে 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কখন এ সম্পর্কে ঐতিহাসিকদের, যারা সিরাত বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন, তাদের বড় ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। তারা একমতে আসতে পারেননি যে তার জন্ম কখন। আর এ কথা একটু আমরা চিন্তা করে দেখলে বুঝতে পারব যে কেন ইখতিলাফ। একজন মানুষ যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, যখন তার জন্ম হয় তখন তার সম্পর্কে কেউ জানে না যে সে কি হবে, সে বাঁচবে বাঁচবে না, বড় হবে হবে না, আবার বড় হয়ে সে জ্ঞানী হবে, শিক্ষিত হবে, অশিক্ষিত হবে, যোগ্য হবে, অযোগ্য হবে, কেউ জানে না কোনো ব্যক্তি সম্পর্কে। এমনকি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও আল্লাহ ছাড়া আর কেউ জানত না যে তিনি আল্লাহ রাসূল হবেন। সুতরাং স্বাভাবিক এমন একটি সমাজে, যে সমাজে মাত্র কয়েকজন, গোটা মক্কা শহরে মাত্র কয়েকজন লেখাপড়া জানত, অর্থাৎ শিক্ষার চর্চা 1400 বছর আগে তেমন ছিল না ইসলাম আসার পূর্বে,
সেই সময় কারো জন্মদিন লিখে রাখা মুখস্থ রাখা স্মরণে রাখা তাদের এই যোগ্যতাই ছিল না বা তাদের এর প্রয়োজনই ছিল না আপনি 1400 বছর আগে কেন যাবেন আজকেও আপনার আমার জন্মদিবস অধিকাংশ মানুষ যারা এখানে আছেন আপনার বাবা মা লিখে রাখেননি মনে রাখেননি প্রয়োজন মনে করেননি বা ওই রকম পরিবেশে আপনি জন্ম নেননি আমি জন্ম নিইনি ঠিক না যদিও আপনি হয়তো পরে খুব বড় মানুষ হয়েছেন বড় যোগ্যতা লাভ করেছেন যোগ্যতা লাভ করার পরে যখন আপনার ইন্তেকাল হবে যেহেতু আপনি যোগ্য ব্যক্তি তখন আপনার ইন্তেকালের দিনটি লোকেরা স্মরণে রাখবে লিখে রাখবে মনে রাখবে তাই হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস যখন মানুষের সঠিকভাবে জানা নেই যে কোন দিনে জন্ম হয়েছে তাহলে প্রথম কথা জন্মদিবস কোন দিনে পালন করবেন যদি পালন করাও হয় কখন পালন করবেন আর কখন পালন করলে সেই দিনটি পাওয়া যাবে এই একটি বড় সমস্যার বিষয় রয়েছে তারপরে কোন ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা জন্মদিবস পালন করা মৃত্যু দিবস পালন করা বা অন্য কোনো দিবস পালন করা এর বিধান শরীয়তে আছে কি না এই একটি প্রশ্ন এসবের উত্তর ইনশাআল্লাহ তাআলা আজকে দেব কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর বেশ কিছু আরব মুসলিম দেশগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ অর্থাৎ জন্মবার্ষিকী মিলাদ মানে জন্মবার্ষিকী জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে আর প্রতি বছর হচ্ছে শুধু পালনই হচ্ছে না এর নাম ঈদে মিলাদুন্নবীতে পরিণত হয়েছে এই যে জন্মবার্ষিকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবীতে পরিণত হয়েছে অর্থাৎ একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে সুতরাং এই সম্পর্কে শরীয়তের বিধান আমাদের জানা জরুরি এবং জেনে তা মানা জরুরি এবং যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে তাহলে আমরা মুক্তি পাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7 এ ইরশাদ করেছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো ওমা নাহাকুম আনহু আর যা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যা করতে বলেননি বা করতে নিষেধ করেছেন ফান্তাহু তা থেকে তোমরা বিরত থাকো এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল্যবান কথা কোরআনুল করিমের যেটি আমাদের দিক নির্দেশনা যে আমরা করব কি দিন বলে ইসলাম বলে নেকির আশায় আল্লাহ সন্তুষ্টির আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার আশায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা আমরা নেব করব আর যা দেননি তা আমরা করব না ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে এইভাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির ক্ষেত্রে যা কিছু আমাদেরকে করণীয় দিয়েছেন করার আদেশ দিয়েছেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন তা আমরা করব আমাদেরকে করতে হবে আর যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি অথবা উম্মতকে করতে বলেননি তা আমরা করব না এই যে মিলাদ বা জন্মবার্ষিকী প্রথম কথা মিলাদ শব্দটি ওয়ালাদা থেকে মিলাদ শব্দ হচ্ছে ওয়ালাদা থেকে ওয়ালাদ আমরা কাকে বলি সন্তানকে আর ওয়ালাদাকে যদি ক্রিয়া নেন ফেল যেটাকে বলা হয় ক্রিয়া তাহলে ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া ওয়ালাদা থেকে মিলাদ মানে জন্মের সময়কাল ইসম জরফ জন্মের সময়কাল অথবা জন্মের স্থান দুটোকে বলা হয় তো এখানে জন্মের সময়কাল বা জন্মদিন জন্মদিবসকে নেওয়া হয়েছে মিলাদ তাহলে মিলাদ মানে আমাদের দেশীয় ভাষায় যে অজ্ঞতা রয়েছে মিলাদকে বোঝার ক্ষেত্রে তা হচ্ছে মিলাদ আমাদের দেশের মানুষরা পালন করে না পড়ে বাঙালি জাতি মিলাদ কি করে পড়ে পাঠ করে আজকে মিলাদ পাঠ হবে অমুকের বাড়িতে বলে না বলে লিখে সব কিছুই করে তারা মিলাদ নাকি পাঠ করবে মিলাদ পাঠ করার বস্তু পাঠ করার জিনিস না পালন করার জিনিস যদি পালন করে জন্মবার্ষিকী পড়া হয় আপনার জন্মবার্ষিকী পড়ার জিনিস
পালন করলে পালন করার জিনিস যদি পালন করেন তাহলে, কিন্তু পালন করবেন তাতে নেকি পাবেন না গুনাহ হবে, তাতে মুক্তি পাবেন না জাহান্নামে যাবেন, এটা জানতে হবে আল্লাহ এবং তার রাসূল থেকে। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ভুলবেন না, কারণ আমরা মিলাদি দেশের মানুষ, সুতরাং ওই সব বিদাতি মানুষকে বোঝাতে হবে যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে বা যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে কতটি সূরা রয়েছে মনে আছে? 114টি সূরা রয়েছে, অসংখ্য আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। কোন একটি আয়াতে প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা উল্লেখিত হয়েছে? আল্লাহর নবীর জন্মের কথা ওয়ালাদা দিয়ে, এই শব্দ দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তোমাদের উপর আল্লাহর এটি বড় এহসান অনুগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি বড় নিয়ামত, এইভাবে। তাহলে মুসলিম জাতি যদি কোরআনকে চর্চা করতে শিখত, কোরআনকে যদি স্টাডি করা শিখত, কোরআনকে যদি অধ্যয়ন করা শিখত, কোরআনের শব্দগুলি ভালো করে পড়ত এবং সেগুলির সামান্য অর্থ বোঝার চেষ্টা করত, তাহলে বিভ্রান্তির শিকার হতো না, তাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারত না। পরে ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক নবীর উপর রহমত নাজিল করেন আর ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তোমাদের নবীর উপর কি করো? সালাত এবং সালাম পেশ করো, যেভাবে আল্লাহ এবং তার রাসূল পেশ করতে বলেছেন। এই আয়াত পাঠ করা হয় মিলাদের অনুষ্ঠানে, আর দেখো কোরআনে মিলাদের কথা রয়েছে। গত কয়েক বছর ধরে মাঝে মাঝে যখন এই সময়গুলি আসে, তখন আমাদের অনেক ভাইয়েরা যারা ওইসব যেগুলি ধর্মের নামে বিদাতি টিভি রয়েছে বাংলাদেশে, সেগুলির কথা বলে আমাকে বলে যে তারা পেশ করলে কোরআনে কারিমে আছে মিলাদের কথা। যে কোথায় কোরআনে কারিমে আছে? বলছে ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, চ্যানেল আই বলছে, দেখো মিলাদের কথা আছে। আপনাকে তর্জমা করে শুনালাম, যদি আপনি কানা না হতেন তাহলে আপনাকে কোড়ে ঘর দেখে হাইকোর্ট বলতে পারতো না ওই বিদাতিরা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মালায়েকাতুহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রহমতের মালিক, সুতরাং রহমত নাজিল করেন, আর ফেরেশতারা যেহেতু রহমতের মালিক নন, ফেরেশতা রহমতের দোয়ার মালিক, দোয়া করতে পারেন, তাই তারা রহমতের আল্লাহ নবীর জন্য দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বর্ষণ করো। তাহলে এ লোক কোথায় মিলাদের কথা আছে কোথাও? ইউসাল্লুনা শব্দ আছে, রহমত নাজিল করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, সাল্লু আলাইহি, সুতরাং তোমরাও দুরুদ সালাত পেশ করো, আল্লাহ তুমি নবীর উপর রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, ওয়া আলা আলি মুহাম্মদ, তার বংশধরের উপর, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো। এর প্রতি আমল করছি আমরা কোথায়? সবগুলি নামাজের মধ্যে, কিন্তু আত্তাহিয়াত পড়ছেন আর কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর যেন কি হোক, শান্তির ধারা বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে, আপনার জন্য আমরা শান্তি কামনা করি, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাত, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক আপনার উপর, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে কোথাও মিলাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কিন্তু মূর্খ সমাজকে কিভাবে গোমরাহ করা হচ্ছে, আর কিভাবে নিজেরাও গোমরাহ হচ্ছে, আর অন্য অসংখ্য মানুষকে, জনসাধারণকে গোমরাহের দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণাম হচ্ছে জাহান্নাম। তো এই কথাটি ভুলবেন না যে কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা বা জন্ম দিবসের কথা, জন্ম স্থানের কথা, জন্মের ঘটনা কোথাও আল্লাহ বর্ণনা করেননি, কোনো একটি জন্ম সংক্রান্ত কোনো কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেননি। আছে কোথাও কোরআনে কারিমে? যদি থাকে, এখানে বেশ কিছু হাফেজরা আছেন আমি ভালো করে জানি, তো স্মরণ করিয়ে দেন, আছে কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা কোথাও নেই কোরআনুল কারিমে? তবে আছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোন কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলেছেন যে আল্লাহর তোমাদের উপর বড় অনুগ্রহ রয়েছে, রহমত রয়েছে নবীকে? হ্যাঁ, নবীকে কি করার মাধ্যমে?
পাঠানোর মাধ্যমে বেসাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন আরবি ভাষায় আর আরসালা রিসালাতের কথা উল্লেখ করেছেন এই দুইটি কথা আল্লাহ পাক রব্বুল কোরআন কারীম উল্লেখ করেছেন আয়াত আমি পড়ে শোনাই আপনাদেরকে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মাইনা রাসূলা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ ইরশাদ করেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মাইনা রাসূলা আল্লাহ সেই সত্তার নাম আল্লাহ সেই জাতে পাক যিনি নিরক্ষরদের মাঝে আরব যারা পড়াশোনা জানতো না লিখতে জানতো না তাদের মাঝে তাদের মধ্য থেকে কি করলেন একজন রাসূলকে বাসা প্রেরণ করলেন তাহলে বাসা মানে রাসূল পাঠানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তি তাহলে আল্লাহ যে অনুগ্রহের কথা উল্লেখ করেছেন কোরআনুল কারীমে তা হচ্ছে নবুয়াত প্রাপ্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা কখন হয়েছে 40 বছর বয়সে কোন দিনে হয়েছে হ্যাঁ বলতে পারেন কোন দিনে রমজানের লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বড় অনুগ্রহ আমাদের উপর করেছেন নবীকে প্রেরণ করে নবী হিসাবে তার শুকরানা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন আর সেই লাইলাতুল কদরের সারা রাতের ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরানা ইবাদতের ফজিলত সম্পর্কে বলছেন খাইরুম মিন আলফ শাহর লাইলাতুল কদরে খাইরুম মিন আলফ শাহর এই লাইলাতুল কদরে যদি ইবাদত বন্দেগী করো তো হাজার মাস অপেক্ষা উত্তম হবে তোমাদের জন্য হুয়াল্লাযী বাআসা ফিল উম্মাইনা রাসূলান ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া যাক্কিহিম ওয়া ইয়াল্লামুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যলালিম মুবীন আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আল্লাহ মুমিনদের উপর বড় ইহসান করেছেন অনুগ্রহ করেছেন ইজ বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম কারণ আল্লাহ পাক তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলেন পাঠালেন তাহলে বাআসা আল্লাহ বলেছেন এখানেও ঠিক না আল্লাহ পাক রব্বুল তৃতীয় আয়াতে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু আল্লাহ সেই সত্তার নাম যিনি রাসূলকে কি করেছেন রেসালা দিয়ে পাঠিয়েছেন আরসালা বলেছেন হয় বাআসা বলেছেন আর না হয় আরসালা বলেছেন আরসালা রাসূলাহু বিল হুদা হিদায়াত নিয়ে হিদায়াতের তাফসীর মুফাসসির গণ করেছেন যে হিদায়াত মানে হচ্ছে উপকারী এলম এলম নিয়ে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এলম ছিল এবং তার সাথে সাথে আমল নিয়ে পাঠিয়েছেন এলম মোতাবেক আমল করতে হওয়া দিনুল হক সত্য দিন মানে হচ্ছে আমল যদি আপনার কাছে এলম থাকে আর আমল না থাকে তাহলে আপনার কাছে দিনে হক নাই সত্য দিন নেই আর আপনার কাছে যদি আমল থাকে আমল করছেন কিন্তু অজ্ঞতার সাথে ভুল বিদাতি আমল করছেন তাহলে হিদায়াত নেই পথভ্রষ্ট আল্লাহ এই জন্য দুইটি কথা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আল্লাহ এলম সহ পাঠিয়েছেন অজ্ঞতার সাথে না ইকরা পড়ো পড়ে শুনে আমল করো আল্লাহ হিদায়াতের সাথে পাঠিয়েছেন নবীকে অর্থাৎ এলম নিয়ে তার কাছ থেকে এলম শেখো এবং তা আমলে পরিণত করো কাজে পরিণত করো ওয়া দীনিল হক এবং সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থেকে আমল করো কর্ম করো কর্মহীন হয়ে নাই বেনামাজি হয়ে না ফাসিক হয়ে থাকিও না আমল ছাড়া থাকিও না জি ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করো তাহলে মুসলিম থাকবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এলম এবং আমল সহ পাঠিয়েছেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনুগ্রহ এবং ইহসানের কথা উল্লেখ করেছেন তা হচ্ছে রাসূল করে প্রেরণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জন্মের কথা কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেন হাদিস সমস্ত হাদিস ঘেটে ফেলে দেন একটি হাদিস শুধু পাবেন একটি সহিহ হাদিস পাবেন সহিহ মুসলিমে রয়েছে আর তাতে কি দিক নির্দেশনা রয়েছে তা করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামে ইয়াউমুল ইসনাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে রোজা সম্পর্কে একবার জিজ্ঞাসা করা হলো সাহাবারা জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি উত্তর দিয়েছেন দুই সময় একবার তো এই উত্তর দিয়েছেন যেটি বলছি এই হাদিস রয়েছে বললেন যাকা ইয়াউমুন ওলিদতু ফিহি এ সোমবারের দিন এমন একদিন যেই দিনে আমার জন্ম হয়েছে ওলেদ তুফিয়ে দেখলেন ওয়ালাদা আর মাশাআল্লাহ প্রবাসী আরব দেশে থেকে আলহামদুলিল্লাহ আরবি বুঝছেন তাহলে কোরআন কারিমে ওয়ালাদা শব্দ কোথাও নেই যদি মিলাদ ইসলামে থাকতো তো কোরআনে কারিমের কমের পক্ষে একটি আয়াতে থাকতো মিলাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে ওলেদ তুফিয়ে আছে সোমবারের দিনে আমার জন্ম হয়েছে আল্লাহ নবী বললেন যে বারো রবিউল আউয়ালে আমার জন্ম হয়েছে তাহলে সহি হাদিসে কোথাও পাবেন না আপনি যে বারো রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে কোথাও পাবেন না সহি হাদিসে
এইজন্য দ্বিমত হয়েছে কারণ সহি হাদিসে থাকলে উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম যারা সিরাত রচনা করেছেন নবীর জীবনী লিখেছেন তারা কখনো ইখতিলাফ করতেন না তারা মুসলিম ছিলেন এবং তারা এই রকম সাধারণ মুসলিম ছিলেন না তারা আলেম ছিলেন তারা দ্বীন সম্পর্কে জ্ঞানী ছিলেন তারা উলামায়ে কেরাম ছিলেন সুতরাং অবশ্যই তারা ইখতিলাফ করতেন না যদি তাদের কাছে স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থাকতো যে আমি 12 রবিউল আউয়ালে জন্ম নিয়েছি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোমবারে জন্ম হয়েছে এই কথা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন সেজন্য এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই কোনো মতানৈক্য নেই যে আল্লাহর নবীর জন্ম সোমবারে আর ইন্তেকাল সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকা ইয়াউমুন ওলিদতু ফি আমি এই দিনে সোমবারের দিনে জন্ম নিয়েছি সুতরাং আমি এই দিনে রোজা রাখি সিয়াম পালন করি কিসের জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে এই দিনে সোমবারের দিনে পাঠিয়েছেন মানুষ করে আল্লাহ জন্ম দিয়েছেন অন্য কিছু করে নয় সুতরাং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি এই সিয়াম পালনের মাধ্যমে তাহলে যদি কিছু করতে হয় আমাদেরকে তাহলে বছরে একবার করবেন না মাসে একবার হ্যাঁ সপ্তাহে একবার কারণ সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নফল রোজা রাখতেন যা আমাদের জন্য সুন্নাত যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন সুতরাং আমাদের জন্য সুন্নাত আর না রাখলে যেহেতু গুনাহ নাই সেই জন্য নফল বলতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি নফল হিসেবে রোজা রাখতেন যেহেতু নবী সাল্লাম রেখেছেন সেই জন্য সোমবারে রোজা রাখা সুন্নাত তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকীতে যদি খুশি প্রকাশ করতে হয় যেই দাবি করে থাকি এবং যেই সংশয় তুলে বিভ্রান্ত করে এক শ্রেণীর লোকদেরকে বিদাতপন্থীরা এবং বিদাতপন্থীদের প্রচার মাধ্যমগুলি তাদেরকে বলবো যে বছরে একবার নয় মাসে একবার নয় বরং প্রত্যেক সপ্তাহে একবার করে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং যেই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জন্ম হয়েছে সেই দিনে সোমবারের দিনে আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন ওয়ামা আতাকুমুর রাসূল আবার ওই আয়াতের দিকে আসুন ওয়ামা আতাকুমুর রাসূল যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন ফাখুযুহু তা নিয়ে নাও সোমবারে রোজা দিয়েছেন সোমবার রোজা তোমরা নিয়ে নাও ওমা নাহাকুম আনহু আর তোমাদেরকে যা নিষেধ করেছেন বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন অতিরিক্ত করতে নিষেধ করেছেন যা করতে বলেননি তা নেকির আশায় করতে নিষেধ করেছেন বিদআত নতুন কাজ করতে নিষেধ করেছেন নতুন কথা বলতে নিষেধ করেছেন আল্লাহ এবং রাসূলের সামনে বাড়তে আল্লাহ স্বয়ং নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের প্রথম আয়াত ইরশাদ করছেন হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না আল্লাহ বললেন না রাসূলও বললেন না আল্লাহর কথার আগে বেড়ে গেলে রাসূলের কথার আগে বেড়ে গেলে রাসূলের আদর্শ সুন্নতের আগে বেড়ে গেলে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সাবধান আল্লাহকে ভয় করো শোনা একটি হাদিস এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদে রয়েছে হাদিসটি ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তব্য করলেন খুতবা দিলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হাদিস রয়েছে ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইযাতান বালিগা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে একটি ওয়াজ করলেন বক্তব্য করলেন যা অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বলতেন ঘন্টাকে ঘন্টা আমাদের দেশের মতো সারা রাত ব্যাপী জলসা হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে দুই দিন তিন দিন চলতেই আছে মাহফিল এইরকম হইতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অল্প বলতেন কিন্তু সেই অল্প কথাই সাহাবাই কারণে যেভাবে হিদায়ত পেয়েছেন আজকে সারা রাত ব্যাপী জলসা ওয়াজ মাহফিল করেও না শিরক দূর হচ্ছে না বিদাত দূর হচ্ছে না নামাজির সংখ্যা বাড়ছে না বেনামাজি তওবা করছে না হারাম খাওয়া লোকেরা হারাম খাওয়াতে তওবা করছে কোনো সংস্কার সংস্কার আর সংশোধন হচ্ছে না আমাদের মুসলিম সমাজের আমাদের দেশের বরকত কেন নেই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি আল্লাহর কথা না বলে রাসূলের কথা না বলে দুই ঘন্টা তিন ঘন্টার ওয়াজ হচ্ছে বক্তব্য হচ্ছে তাতে হয়তো দুটি একটি আয়াত আছে তবু আয়াতগুলি যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাওহীদ সুন্নতের কথা যেভাবে বলেছেন সেভাবে না পেশ করে একেবারে এমন ভাবে পেশ করলেন যেটি হয়তো অমুসলিমদের জন্য হয়তো ঠিক আছে কিন্তু মুসলিমদের সংস্কার সংশোধনের জন্য বললেন না বললেন শিরক বিদআত সম্পর্কে খুব বললেন আর শিরক কারা করে ওই হিন্দুরা শিরক করে ইহুদি নাসারা খ্রিস্টান শিরক করে আর মুসলিম সমাজে ঘরে ঘরে শিরক মজুদ রয়েছে কিতাবে কিতাবে শিরক মজুদ রয়েছে তরিকায় তরিকায় শিরক মজুদ আছে কিছুই আপনি শনাক্ত করলেন না লোকেরা কিছুই বুঝতে পারল না বা বলল যে আমরা তো পাক্কা মুসলমান কারণ আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বড় মুসলমান নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওয়াজ করলেন বক্তব্য করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ ব্যাপক সাহাবী বলছেন যে ওয়াজিলাত মিনহাল কুলুব সেই বক্তব্য শুনে মানুষের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠল সাহাবায়ে কেরামের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠল ওয়াজারাফাত মিনহাল উয়ুন এবং চোখ দিয়ে সবার অশ্রু প্রবাহিত হলো কান্না শুরু হয়ে গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াজতানা কান্নাহা মাউইযাতুম মুআদ্দিহ আমাদেরকে এমন বক্তব্য করলেন এমন ওয়াজ শোনালেন যে মনে হচ্ছে যে এটি হচ্ছে আপনার বিদায় ভাষণ মনে হচ্ছে বিদায় ভাষণ আর মনে হয় আপনি আমাদের মাঝে থাকবেন না ফাওসেনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে কিছু বিশেষ উপদেশ দান করুন বিশেষ উপদেশ দান করুন ওসিয়ত করুন ওসিয়ত দুই রকম হয় এক হচ্ছে ধন সম্পদ সংক্রান্ত ছেলে মেয়েদেরকে ধন সম্পদ সম্পর্কে বলছেন যে আমার টাকা পয়সা থেকে এত টাকা মসজিদে দিও মাদ্রাসায় দিও ইয়াতিমখানায় দিও এত কোরআন কপি কিনে দিও তফসির কিনে দিও ইত্যাদি এগুলি হচ্ছে বা অমুক অমুক ব্যক্তিকে যাদের হয়তো ধন সম্পদে অধিকার নেই আপনার উত্তরাধিকারী হিসাবে কিন্তু তাদেরকে কিছু দিতে বলছেন এ হচ্ছে এক ওসিয়ত আর এক ওসিয়ত হচ্ছে যে কোনো ভালো কথা ভালো উপদেশ দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ধন সম্পদের কাউকে ওয়ারিস বানাননি আম্বে কেরাম কাউকে ওয়ারিস বানান না ওসিয়ত করতে বললেন অর্থাৎ ভালো উপদেশ ভালো কথা কিছু আমাদেরকে শুনিয়ে দেন যেগুলি আমরা মনে রাখবো এবং সেই মোতাবেক আমরা চলব নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে দেখো তোমরা শুনবে এবং মানবে আর তোমরা আল্লাহকে ভয় করবে উসিকুম বিতাকওয়াল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহর ভয়ের আল্লাহর ভয়ের আল্লাহকে ভয় করবে কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সব সবে চিন্তা করে কদম বাড়াবে তাকওয়া মানে বেঁচে চলা যে ব্যক্তি রাস্তায় ওলামায়ে কেরামরা তাকওয়ার উদাহরণ দিয়ে বলে যে ব্যক্তি রাস্তায় চলে সে পাকে বাঁচিয়ে চলে পাকে বাঁচিয়ে চলে না পাকে বাঁচিয়ে চলে কাঁটা থেকে ইট পাটকেল থেকে কষ্টদায়ক বস্তু থেকে সাপ বিচ্ছু থেকে জি গর্ত থেকে পড়ে না যায় আমি পা পিছলিয়ে না যায় ইত্যাদি চিন্তা করি কষ্টদায়ক কোনো বস্তু তো নেই সামনে যাতে আমার ক্ষতি হতে পারে এই সব চিন্তা করে চলে ঠিক তেমনি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেইভাবে চলে উসিকুম বিতাকওয়াল্লাহ তোমাদেরকে আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি ওয়াসামি এবং শোনার কথা বলছি শুনবে আল্লাহর কথা শুনবে আল্লাহ রসুলের কথা এবং শুনবে আল্লাহ রসুলের কথার আলোকে যেসব ভালো কথা মানুষ বলবে বড়রা বলবে সেসব কথা শুনবে বড়দের কথা শুনতে হবে মাতা পিতার কথা শুনতে হবে রাষ্ট্রীয় নেতার কথা শুনতে হবে মুরব্বীর কথা শুনতে হবে কিন্তু তাদের কথা আল্লাহ এবং রসুলের কথার আওতাতে হইতে হবে তার বাইরে হলে চলবে না এবং শোনার পরে কি করতে হবে ইহুদি খ্রিস্টানদের মতো সামেনা ও আসাইনা বললে হবে না ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বলতো কোরআন কারীম আল্লাহ উল্লেখ করেছেন তারা কি বলতো সামেনা আর কি বলতো ওয়াসাইনা শুনলাম মুহাম্মদ তোমার কথা কিন্তু ওয়াসাইনা মানবো না মানলাম না তোমার কথা কি করবে তুমি চ্যালেঞ্জ করে দিত কারণ তখন তারা ক্ষমতায় ছিল প্রথম দিকে সামেনা ওয়াসাইনা বনি ইসরায়েলরা বলেছিল মূসা আলাইহিস সালাম কি হ্যাঁ সামেনা ওয়াসাইনা শুনলাম তোমার কথা মানবো না যখন বাছুর পূজা তারা শুরু করেছিল মূসা আলাইহিস প্রথম তো হারন নিষেধ করলেন মূসা আলাইহিস সালাম বললেন তোমাদের কথা শুনবো না এটাই আমাদের মাবুদ আল্লাহ বলেছেন সামেনা ওয়া আসাইন ওয়া কালু তারা বলেছিল সামেনা ওয়া আসাইন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল আইজলা তাদের অন্তরে বাছুরের পূজা গো পূজা হিন্দুদের এই পূজা হিন্দুদের পূজা ওইখান থেকে এসেছে ওই ফিরাউনের যুগ থেকে ওই জামানা থেকে এসেছে বনী ইসরায়েল ওখান থেকে আল্লাহ বলছেন বাছুরের পূজা তাদের অন্তরে একবার স্থান নিয়ে নিয়েছে ছাড়তে রাজি না নবীকে তারা বলেছিল সামেনা শুনলাম কিন্তু মানবো না ইহুদিরা বলেছিল
এইরকম মুসলিম বলবে না কি বলবে ওয়াসসামে ওয়াত্তাআত শুনলাম আল্লাহর কথা রাসূলের কথা মেনে নিলাম শুনলাম জানলাম কোন মুসলিম আছে জানে না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ মেনে নিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ফজর নামাজ না পড়লে মুনাফিকের লক্ষণ বরং এক নামাজ না পড়লে ইসলামে থাকবে না শুনলাম আল্লাহর নবীর কথা ওয়াতানা মেনে নিলাম ওয়াসাইনা বললাম না মুমিন বলে ওয়াতানা শুনলাম এবং মেনে নিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিলেন যে আল্লাহকে ভয় করবে আর কথা শুনবে আল্লাহর রাসূলের কথা এবং আনুগত্য করবে মানবে তারপরে সতর্ক করলেন আরেকটি কথা হতে তা কি ফাইন্নাহু মাইয়াইশ বাদি মিনকুম আমার পরে আমার ইন্তেকালের পরে যারাই তোমাদের মধ্যে দীর্ঘক্ষণ দিন বেঁচে থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা দেখবে যে নানা ভাষা নানা মত বহু দল তৈরি হয়ে গেছে বহু মত তৈরি হয়ে গেছে একজন বলছে এটা সুন্নত একজন বলছে এটি ঠিক নয় একটি একজন বলছে করতেই হবে আরেকজন বলছে করতে হবে না আরেকজন বলছে দাঁড়িয়ে করতে হবে আরেকজন বলছে বসে করতে হবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা বহু ইখতিলাফ দেখবে মতানৈক্য দেখবে তাহলে এর সমাধান কি মিলাদের সমাধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জন্মবার্ষিকী পালন করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমাধান বলছেন ওসিয়তে উপদেশ দিচ্ছেন উম্মতকে বিশেষ উপদেশ সমাধান কি ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিইন মিন বাদি যখন দেখবে ইখতিলাফ করছে একদল বলছে মিলাদ করতে হবে আবার যারা বলছে মিলাদ করতে হবে তাদের একদল বলছে যে না বসে বসে করতে হবে আর একদল বলছেন না দাঁড়িয়ে করতে হবে নবীর মিলাদ আর বসে বসে করে বিয়াদবের মতো আর একদল বলছে যে না দাঁড়াতে হবে তার একটা কারণ আছে রহস্য আছে কি রহস্য যে নবী তশরীফ নিয়ে আসেন একেবারে স্বয়ং বাংলাদেশে লক্ষ লক্ষ জায়গায় মিলাদ হবে আর রাত দিন হচ্ছে শুধু বারো রবিউল আউয়াল না আমাদের দেশের মানুষ একটা ভালো করছে যেহেতু বারো রবিউল আউয়াল সাব্যস্তই নাই তাই না জন্মবার্ষিকী সেটা সারা বছর করছে কেউ নতুন ঘর তৈরি করে উদ্বোধন করলেও করে কেউ নতুন নতুন দোকানপাট উদ্বোধন করতে গিয়েও মিলাদ করে হ্যাঁ কারো ছেলে জন্মালেও মিলাদ করে কারো ছেলে মেয়ে মরলেও বাবা মরলেও মিলাদ করে তাই না বিবাহ শাদীতেও মিলাদ করে শুক্রবারও মিলাদ করে এখানে 91 একটা কোম্পানি ছিল হুসেন আলী কোম্পানি জানেন অনেক হুসেন আলী ওখানে এক বিদাতি মোল্লা ছিল কয়েক বছর আগে বেশ কয়েক বছর 5-7 বছর আগে আগের হুসেন আলী তো শুনতে পেলাম যে ওখানে জুমার দিন শুধু মোনাজাতই হয় না তারপরে উঠে একবারে আল্লাহুম্মা এই শুরু করে মিলাদ করে খবর আসলো একদিন বক্তব্য গেলাম বুঝিয়ে আসলাম তারপরে শুনলাম যে ওটা ছুটেছে তো যাই হোক তারপরে তো কোম্পানিটাই গেল তো কথা হচ্ছে যে মিলাদ আমাদের দেশে প্রত্যেক জুমাতে হয় এমনিও যখন তখন হয় কারণ এটা হচ্ছে ইনকাম সোর্স একটা অভাবীদের আর হুজুররা অভাবী আমাদের দেশে পীরেরা পয়সাওয়ালা কিন্তু হুজুরের অভাবী হাফেজ সাহেবের অভাবী কারি সাহেবের অভাবী যার ফলে এদের অভাব দূরকরণের জন্য প্রতিদিন প্রয়োজন মিলাদের জি শুধু বছরে একবার মিলাদ করে হবে কি করে তো কি বলছিলাম মিলাদ সম্পর্কে আসল হাদিসের দিকে ফিরে আসি সমাধান মিলাদ করবেন না করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাইকুম বিসুন্নতি আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে যখন দেখবে ইখতিলাফ কেউ বলছে করতে হবে কেউ বলছে করতে হবে না যারা বলছে করতে হবে বসে কেউ বলছে দাঁড়িয়ে কেউ বলছে নবী তশরীফ নিয়ে এসেছেন কেউ বলছে না আসেন না কেমন করে আসেন দাঁড়াবো যেহেতু নবীর মিলাদ হচ্ছে কিন্তু তিনি আসেন না ইত্যাদি তাদের মধ্যে আবার ইখতিলাফের শেষ নেই মতানৈক্যের শেষ নেই যারা মিলাদ করছে তাহলে এই ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য কি করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইকুম বিসুন্নতি সমাধান হচ্ছে আমার সুন্নতকে আমার তরিকাকে আমার আদর্শকে মজবুত করে ধারণ করা কার না অন্য কোন পীরের আর কোন তরিকা আছে সুন্নতি আমার যদি অন্য কোন তরিকা ইসলামে থাকতো তাহলে বলা হতো যে কিছু হক্কানি তরিকা আছে পরবর্তীকালে হবে হক্কানি তরিকাগুলি ধরলে অসুবিধা নেই টর্মানায় শস্য না ধরলে অসুবিধা নেই ও দেওয়ানবাগিতে যেও না আটরসিতে যেও না মাইজ ভান্ডারিতে যেও না বাকি ফুরফুরা টর্মানায় শস্য না অসুবিধা নেই একথা বলে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি বলেছেন আলাইকুম
بسنتي امار سنت کے آکرے دھربی وسنت الخلفاء الراشدين امان خلفاء گنر سنت کے آکرے دھربی شدو خلفاء بولن کی بولن سے امان خلفاء جارا راشدين ہدایت پرابت شدو راشدين بولی چھڑے دن نبی کریم صلی اللہ علیہ وسلم بولچن المهدئين দ্বিগুণ করে দুইবার করে তাদের সার্টিফিকেট দিচ্ছেন রাশেদ মানুষ সোজা পথে চলা আর মাহদি মানে হচ্ছে হেদায়েত প্রাপ্ত যারা সঠিক পথের উপর অটল থাকবেন এবং যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে এদের থেকে বলা হয় খলিফায়ে রাশেদ বা খুলাফায়ে রাশেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কি বলা হয় خلافه راشدين خليفه جمع بہو بچن ہچ خلافه اور راشد جمع ہچ راشدين ہاں خلیفہ راشد اور خلافه راشدين تادر کے خلافه راشدين এই জন্য বলা হয় যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পথের উপর অটল ছিলেন আর তারা হেদায়েত প্রাপ্ত যে সঠিক পথে রয়েছেন আল্লাহ পাক এর নিশ্চয়তা দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিশ্চয়তা দান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথের উপর নির্ভেজাল কোরআন সুন্নাহর উপর সামান্য এদিক সেদিক যাবেন না 30 বছরের খেলাফত قائم থাকবে এই চার খলিফার জমানে 30 বছর শেষ হয়ে গেছে জি তাদের সুন্নতকে আঁকড়ে ধরতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরে ও সুন্নাতুল খুলাফা রাশিদিন আল মাহদীন মিন বাদি শুধু আঁকড়েই ধরতে বলছেন না আরো তাকিদের জন্য বলছেন আদু আলাইহা মাড়ির দাঁত দিয়ে চেপে ধরবে বিন নওয়াজিস নওয়াজিস মাড়ির দাঁতকে বলা হয় কারণ সামনের দাঁত নরম সামনের দাঁত দিয়ে কোনো কিছু ধরে না জোর দিয়ে যদি কেউ টান দেয় তো দাঁত ভেঙে নিয়ে চলে যাবে তাই না কিন্তু মাড়ির দাঁতে চেপে যদি ধরেন তো অত সোজা নাই মাড়ির দাঁত ভেঙে দেওয়া আর আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া অত সহজ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে তার দাঁত দিয়ে মাড়ি দিয়ে চেপে ধরা যায় না তাহলে এটি কি করা হয়েছে বোঝানো হয়েছে এই ভাজি এমন মজবুত করে ধারণ করবে যে তুমি যদি পৃথিবীতে একাই থাকো সুন্নতের উপর রাসূলের তরিকার উপর গোটা বাংলাদেশ আপনি একা সারা বিশ্বে আপনি একা আপনার সাথী সঙ্গী বিমানবন্দরগুলো খুঁজে পান না বাস স্ট্যান্ডগুলো খুঁজে পান না বাজারে মার্কেটে গেলেও খুঁজে পান না জি কোথাও খুঁজে পান না গ্রামে গেলেও খুঁজে পান না শহরে আসলেও খুঁজে পান না দেশে গেলেও খুঁজে পান না বিদেশে গেলেও খুঁজে পান না হতে পারে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নিজেদেরকে দেখবে যে আগন্তুক আমি যেন অপরিচিত মানুষ আমি দেশেও অপরিচিত কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে গিয়ে সবার কাছে মনে হচ্ছে অপরিচিত আমি নতুন কোন জিনিস নিয়ে এসেছি নতুন পথ নিয়ে এসেছি আমি একজন যেন একাই মানুষ আমি নবী সাল্লাম কি বলছেন ফাতু বা সুসংবাদ রয়েছে এই সব লোকের জন্য যারা দেখবে যে আমি একা হয়ে গেছি আমাদের সংখ্যা অল্প তাদের জন্য সুসংবাদ রয়েছে আর গোরাবা কাদেরকে বলা হয়েছে আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদ ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে ভেজাল ঢুকিয়ে দিয়ে যে নষ্ট করে দিয়েছে তার যারা সংস্কার করবে সংশোধন করবে তারাই হচ্ছে গোরাবা আগন্তুক ব্যক্তি অচেনা ব্যক্তি লোকজনে তাদের কি পরিচিতি নিতে চায় না তাদের সাথে কাছে ঘনিয়ে বসতে চায় না কারণ তরিকা আলাদা তোমার কোন তরিকা তুমি নিয়ে এসেছো জি সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক মানুষকে যারা সুন্নতের অনুসারী হবে এমন মজবুত করে ধারণ করতে হবে তারপরে কি বললেন এটা তো ইতিবাচক বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার সুন্নতকে মজবুত করে ধারণ করো আর আমার খলিফাদের সুন্নতকে মজবুত করে ধারণ করো ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর সাবধান নতুন নতুন কাজ থেকে সাবধান মুহদাসাতিল উমুর নতুন নতুন কাজ থেকে সাবধান কিসে সব ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রেও না ধর্মের ক্ষেত্রে শুধু দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে নতুন কাজ থেকে বেঁচে থাকতে হবে কারণ দিনের কাজ যখন ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য সুতরাং তার আসল হচ্ছে যে ইবাদত প্রমাণিত হবে আল্লাহ আপনাকে করতে বলেছেন কিনা হয় কোরআনুল কারিমে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন কিনা যে এইভাবে আল্লাহকে পেতে পারবে আল্লাহকে পাওয়া যাবে ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর সাবধান নতুন নতুন কাজ হতে ধর্মের নামে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদা কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদা ওয়া কুল্লু বিদাতিন দলাল আর প্রত্যেক বিদাত হচ্ছে পথভ্রষ্টতা রাস্তা হারিয়ে ফেলা
যখনই নতুন কাজ করবেন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা আপনি হারিয়ে দিলেন এদিক সেদিকে চলে গেলেন ডান দিকে বাম দিকে চলে গেলেন নাসাই শরীফের হাদিস রয়েছে কুল্লু দালালাতিন ফিন্নার যে খুতবা পাঠ করতেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি শুরুতে পাঠ করেছি আম্মা বাদ ফিন্নার প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে ফিন্নার জাহান্নামে যাওয়া তাহলে যদি নতুন কাজ কেউ ধর্মের নামে করে আল্লাহর নৈকট্য লাভ হবে না আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে না বরং গোমরাহী হবে পথভ্রষ্টতা হবে আর তার পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া এখন মিলাদ সম্পর্কে জন্মবার্ষিকী আর দুই একটি কথা বলি তা হচ্ছে যে মিলাদে জন্মবার্ষিকী শুরু হলো কখন জন্মবার্ষিকী মুসলিমদের মধ্যে কখন শুরু হলো আর মুসলিমদের আগেও জন্মবার্ষিকী পালন করা ছিল যেমন বিভিন্ন ইতিহাসের কিতাবাদিতে রয়েছে ফেরাউনদের যুগের মেসরে যে ফেরাউনদের রাজত্ব ফেরাউন কোন এক রাজার নাম নয় মেসরের যে কেউ রাজা হইতো সেই জামানায় তাদেরকে ফেরাউন বলা হইতো উপাধি যেমন ভারত উপমহাদেশে রাজা বলা হয় মহারাজা বলা হয় হ্যাঁ বা নওয়াব বলা হইতো মুসলিম নওয়াবদেরকে তো ফেরাউনদের ফেরাউন যে রাজা বাদশাহ যারা হইতো মিশরে তাদের জন্মবার্ষিকী পালন হইতো সেই যুগে আজকে থেকে 5000 4000 3000 বছর আগে আর এটি ভারতে হিন্দুদের মধ্যে ছিল জয়ন্তী পালন আজ পর্যন্ত হিন্দুদের ক্যালেন্ডার যদি কেউ দেখে থাকেন ভারতের ক্যালেন্ডারগুলি ভারতের যে কোনো ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার নেন আর অন্য কোনো ক্যালেন্ডার নেন হিন্দি ক্যালেন্ডার নেন ভারতের ক্যালেন্ডারে গোটা মাসে এমন কোন দিন পাবেন না যেদিন কারো জয়ন্তী অথবা মৃত্যুবার্ষিকী নেই কারো জন্ম অষ্টমী জন্ম কারো জয়ন্তী আর কারো মৃত্যুবার্ষিকী আর কারো কিছু এই সব রয়েছে জি ইসলামে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম সুযোগ দিয়ে জন্মবার্ষিকী পালন করার আর মৃত্যুবার্ষিকী পালন করার তো ইসলামে এমন কোন দিন 360 দিনে পাওয়া যাবে না যেই দিনে বড় একটা কোনো ঘটনা ঘটেনি হয় কোনো সাহাবীর জন্ম হয়েছে আর না হলে কোনো সাহাবীর ইন্তেকাল হয়েছে না হয় কোনো জিহাদে বিজয় লাভ হয়েছে বিজয় দিবস স্বাধীনতা দিবস আর অন্য কোনো দিবস এই নামে পালন করতে করতে দেখা যেত যে সারা বছর মুসলিমদেরকে এই সবই পালন করতে হইতো তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাই বন্ধ করে দিয়েছেন না ইসলামে জন্মবার্ষিকী পালন করা রয়েছে না মৃত্যুবার্ষিকী পালন করা রয়েছে না বিজয় দিবস পালন করা রয়েছে বিজয় দিবস থাকলে মক্কা বিজয় দিবস আসতো খয়বার বিজয় দিবস আসতো তাইফ বিজয় দিবস আসতো হুনাইনের যুদ্ধের বিজয় দিবস আসতো আসতো না আসতো না বদর দিবস আসতো ওহদ দিবস আসতো খন্দক দিবস আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এতগুলি 19 এর বেশি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে তারপরে সাহাবায়ে কত যুদ্ধ হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ হয়েছে খলাফায়ে রাশিদিনদের পরে ও যুগ যুগ ধরে উমাইয়ার যুগে আব্বাসীদের যুগে জিহাদ ফি সাবিল বহু হয়েছে তাহলে বিজয় দিবসের শেষ আছে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল এই সব বন্ধ এই রাস্তায় বন্ধ করে দিয়েছে ইসলামে সব নেই জন্মবার্ষিকী প্রাচীন যুগ থেকে কাফেরদের মধ্যে চলে আসছিল তারপরে চলে আসে জন্মবার্ষিকী খ্রিস্টানদের মধ্যে ফেরাউনদের থেকে আসে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানরা শুরু করে ঈসা আলী সালামের জন্মদিবস পালন করা 25শে ডিসেম্বরে যেটিকে কি বলে তারা ক্রিসমাস ডে বা বড়দিন বলে বলে না বড়দিন পালন করা মেসরে খ্রিস্টান বাস করত ইসলাম সেখানে পৌঁছে যাওয়ার পরে এবং ইসলামিক শাসন ব্যবস্থা হওয়ার পরে মিশরে খ্রিস্টানরা বাস করত মুসলমানও ছিল খ্রিস্টানরা পাশাপাশি শান্তির সাথে বসবাস করত মিশরে চতুর্থ শতাব্দীতে অর্থাৎ চতুর্থ শতাব্দীর শেষ দিকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় কাছাকাছি 400 বছর পরে 100, 200, 300, 400 বছর পরে কাছাকাছি মিশরে মুসলিম নামে একটি গোষ্ঠীর রাজত্ব কায়েম হয় যাদের আসল নাম হচ্ছে ওবাইদি বংশ নাম শুনে রাখুন তাদের নাম হচ্ছে ওবাইদি বংশ তাদের পূর্বপুরুষের নাম ছিল ওবাইদুল্লাহ বিন মামুন আল কাদ্দাহ ইহুদি লোক ছিল এদের রাজত্ব কায়েম হয় মিশরে আর তারা ছিল রাফেজি শিয়া তারা নিজেদের নাম দিল মানুষের জনপ্রিয়তা হাসিল করার জন্য মানুষের ভালোবাসা হাসিল করার জন্য কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নাম নেওয়া যায় তাহলে সুন্নিদেরও ভালোবাসা নেওয়া যাবে না কারণ আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি তেমনই
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি, তেমনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি, তেমনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি, তেমনি যায়নাব উম্মে কুলসুম রাকাই সবাইকে ভালোবাসি। কোনো পার্থক্য নেই এই দুই ভালোবাসায়, কিন্তু তাদের মধ্যে তো তা নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভালোবাসার দোহাই তারা দেই, কিন্তু তাদের সবচেয়ে বড় শত্রু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা যাওজায় মোহতারমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, তাদের কিতাবে রয়েছে যে আল্লাহ বলছেন গাভী জবাই করতে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাজবাহু বাকারা, গাভী মানে আয়েশাকে জবাই করো। জি, তাদের কিতাবে রয়েছে। আল্লাহ এইভাবে বহু জাতিকে গুমরা করেছে, কারণ আল্লাহ জাহান্নামকে ভর্তি করবেন। ইসলামে আসার পরেও এক গর্ত থেকে উঠে এসেছে, ইহুদি খ্রিস্টানদের গর্ত থেকে উঠে এসে, হিন্দুদের গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে আছাড় খেয়ে পড়েছে জাহান্নামে যাওয়ার জন্য, হতভাগা। এইভাবে আমাদের দেশে যারা নিজেদেরকে সুন্নিও বলে বা আহলে সুন্নাত বলে, তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে, তারা নামাজ রোজার সাথে শিরক বিদাত করে কি করে, হিন্দুদের গর্ত থেকে, ভারত উপমহাদেশ ওই গর্ত থেকে উঠে আসলেও ইসলামে আসার পর আর টিকে থাকতে পারেনি, আর এক গর্তে গিয়ে সুফিবাদের গর্তে গিয়ে পড়েছে, শিরক বিদাতের গর্তে পড়েছে, মিলাদ জন্মবার্ষিকী পালনের গর্তে পড়েছে, দিয়ে গোমরা হয়েছে, জাহান্নামের ইন্ধন হওয়ার ব্যবস্থা নিয়েছে নিজেই। কুল্লু জালালাতিন ফিন্নার। তো জন্মবার্ষিকী ঈসা আলাইহিস সালামের মেশরে চলছিল, এই রাফেজি রাজত্ব যখন কায়েম হলো, ওবাইদি রাজত্ব যখন কায়েম হলো, তখন তাদের এক শাসক ছিল মুইজউদ্দৌলা, সে প্রথম চালু করলো মেশরে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে এই মিলাদ চালু করলো। সেখান থেকে ধীরে ধীরে এরাকে আসলো, এরাকে মোজাফফরউদ্দিন কুকুবুরি বলে একজন লোক ছিল, সে এক শাসক ছিল, সে শুরু করলো ষষ্ঠ শতাব্দীতে, ওমর মোহাম্মদ মোল্লা বলে একজন ধর্মীয় নেতা ছিল, সে শুরু করলো, এই দুজন, এক ধর্মীয় মোল্লা ওমর মোহাম্মদ মোল্লা বলে একজন, আর এক ছিল শাসক তার ক্ষমতা, এইদিকে মোল্লা প্রচার করছে বিদাতের মিলাদ জন্মবার্ষিকী পালনের, আর এইদিকে শাসক পয়সা লুটিয়ে দিচ্ছে বাই করছে এবং দেশে এরাকে ঘোষণা করে দিয়েছে যে বারো রবিউল আউয়ালে দোকানপাট কাজকর্ম কলকারখানা সব কিছু বন্ধ হয়ে যেতে হবে আর আমরা খুশি পালন করব। তো এইভাবে মিলাদ শুরু হলো সুন্নিদের মধ্যে ইরাকে, ইরাক থেকে এই ধর্ম যেহেতু ওই দিক দিয়ে গেল, ইরান আফগানিস্তান তারপরে পাকিস্তান বাংলাদেশ চলে গেল, এই মিলাদ জন্মবার্ষিকী পালন ওখানে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন দিয়ে শুরু হলো, আর তারপরে অনেকের জন্মবার্ষিকী পালন শুরু হলো। এই মেসরে যখন জন্মবার্ষিকী পালন করা শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তার সাথে আরও কয়েকটি জন্মবার্ষিকী তারা পালন করা শুরু করেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার, ফাতেমার, হাসানের, হোসেনের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো বললাম এই পাঁচে পঞ্চাতন বলে আমাদের দেশের কিতাব বিদাতি কিতাব, পাঁচে পঞ্চাতন শুনেছেন না শুনেননি? হ্যাঁ, ওটা ওদের থেকে এসছে, পাঁচে পঞ্চাতন, পাঁচটি পবিত্র আত্মা পবিত্র দেহ, আর কোনো পবিত্র দেহ নাই, সাহাবাকে আবু বকর গেলেন, উমর ওসমান আলী সব গেল, ওসব নেই, এই গুমরাহি এই শব্দের মধ্যে ঢুকাচ্ছ। তন মানে দেহ, ফার্সি যারা পড়েছেন মাদ্রাসায় পড়ে থাকলে, তন মানে হচ্ছে দেহ, তন মন ধন মানে তন মানে দেহ দিয়ে, আর মন মানে মন দিয়ে, আর হ্যাঁ ধন মানে মানে ধ্যান দিয়ে, ধ্যান দা বলেন না বুঝেন না, এই তন মন ধন দিয়ে শোনো, তার মানে মনোযোগ সহকারে শোনো, এটা হচ্ছে ফার্সির একটা কথা। তো তন মানে দেহ, তো পাঁচে পঞ্চাতন পাঁচটি দেহ তাদের কাছে পবিত্র দেহ আর নেই, এই জন্য আমাদের দেশের ক্যালেন্ডারগুলোতে কি লেখা থাকে, আল্লাহ মুহাম্মদ, তারপরে আলী ফাতেমা, তারপর হাসান হোসেন। জি, এই শিরকি কথা, এবং এগুলি তাদের কাছে যেহেতু এলাহ মাবুদ, এগুলির এবাদত বন্দী করে, সুতরাং ক্যালেন্ডারে থাকা, বাড়িতে থাকা মানে বরকত রয়েছে, মাবুদ পাঁচ মাবুদের নাম লেখা আছে। জি, এইসব কুফুরি শিরকি আকিদা লুকিয়ে আছে এইসব ক্যালেন্ডারেও। তো আসল বিষয়ের দিকে ফিরে আসছি, এই জন্মবার্ষিকী অন্য অন্য জন্মবার্ষিকীর বিদাত তখন শুরু হলো, আজকাল শুরু হয়েছে ইউরোপ আমেরিকা থেকে নিয়ে আসা জন্মবার্ষিকী, নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মবার্ষিকীর বিদাত তো ছিলই ছিল, তার সাথে শুরু হলো ছেলের জন্মবার্ষিকী, মেয়ের জন্মবার্ষিকী, স্ত্রীর জন্মবার্ষিকী, নিজের জন্মবার্ষিকী, হ্যাঁ হ্যাঁ, তারপর বিবাহ দিবস, ভালোবাসা দিবস, সবগুলি বিদাত, কুল্লু মুহদাসাতিন বিদা, আগে বলেছি ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান নতুন নতুন কাজ থেকে, ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন কাজ বিদাত।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী যদি 600 বছর পরে শুরু হয় সুন্নিদের মধ্যে আর রাফিজিদের মধ্যে যদি 400 বছর পরে শুরু হয় তো সেটি ইসলাম কি সেই ইসলামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে দেখেন 400 বছরেও যদি যারা শুরু করেছে তখন চার ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি সবার ইন্তেকাল হয়ে গেছে তারপর ইমাম বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সমস্ত কুতুবের সিত্তা যে সিহাসিত আমাদেরকে বলে সিহাসিতর আইম্মা ইকরাম যারা মুহাদ্দিসিনে কারণ তাদেরও ইন্তেকাল হয়ে গেছে তাহলে স্বর্ণযুগ সাহাবায়ে কেরামের যুগ শেষ তাবেইনদের যুগ শেষ তাবা তাবেইনদের যুগ শেষ তারপর আইম্মা ইকরাম মুহাদ্দিসিনদের যুগ শেষ তাদের যুগে এই জন্মবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদের স্বপ্নই তারা দেখেননি তাহলে এর নাম সুন্নত না বিদআত আর এর পরিণাম কি জান্নাত না জাহান্নাম কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার কথা আর লম্বা করছি না আশা করি বুঝার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ যেন আমাদেরকে ভালো কথা বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ এবং রসুলের কথার প্রতি আমল করার তৌফিক দান করেন আমাদেরকে দুনিয়াতে দিনের ক্ষেত্রে যেমন দুনিয়ার ক্ষেত্রে বাছাই করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যেমন দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আল্লাহ বাছাই করার তৌফিক দান করেন দুনিয়ার ক্ষেত্রে আমরা বাছাই করতে পারি এই কাজটা করলে লাভ আছে এই কাজটা করলে লাভ নাই এই ব্যবসা করলে লাভ আছে এই ব্যবসা করলে লাভ নেই খুব বুঝতে পারছেন আল্লাহ যেন আমাদেরকে ধর্মীয় ক্ষেত্রে আরো বেশি বাছাই করার তৌফিক দান করেন আল্লাহ এবং রসুলের কথা অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সবচাইতে বড় প্রমাণ হচ্ছে নবী সাল্লামের তরিকায় চলা নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের অনুসরণ করা আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এর প্রমাণ হচ্ছে কি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে ফাত্তাবিউনি হে মুসলিম হে আমার উম্মত ফাত্তাবিউনি আমার অনুসরণ করো তাহলে ইয়াহবিবকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন আর নবীর যদি অনুসরণ না করেন নতুন নতুন কাজ করবেন আর বলছেন নবীকে ভালোবাসি বলেই তো আমরা মিলাদ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন যে এরা আমার উম্মত নাই সোকান সোকান সহিহ বুখারী হাদিস রয়েছে যারা নতুন নতুন কাজ করে কাল কিয়ামতে হাসরে ওই আপনার হাউজে কাউসারের কাছে যাবে তাদের ফেরেশতারা ধাক্কা দিয়ে যখন তাড়াবে তখন নবী সাল্লাম প্রথম তো তাদের ওজুর অঙ্গগুলি দেখবেন কারণ বিদাতি অনেক মিলাদ করা লোক যারা নামাজ পড়ে সুতরাং ওজুর অঙ্গ চমকিবে দেখে বলবেন যে আসতে দাও অন্য উম্মতি উম্মতি আমার উম্মত লোক আমার সাথীর সঙ্গে আসতে দাও তখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা কে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি কাজ করেছে আপনার তরিকার উপর ছিল না এরা নতুন তরিকা আবিষ্কার করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে সোহকান সোহকান এরা দূরে হোক দূর হয়ে যাক বদদুয়া আর আরেকটি অর্থ হচ্ছে যে দূরে তাড়িয়ে হে ফেরেশতারা এদেরকে দূরে ভাগিয়ে দাও তাড়িয়ে দাও তাড়িয়ে দাও লেমান গাইয়ারা বাদী আমার পরে যারা ধর্মকে পরিবর্তন করেছে বিকৃত করেছে আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করার যেন তৌফিক দান করেন বিদআত থেকে বেঁচে থাকার আমাদেরকে আমাদের সমাজকে আল্লাহ যেন তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মিলাদ সম্পর্কে জন্মবার্ষিকী সম্পর্কে যদি আলোচনা যেহেতু সংক্ষেপে হয়েছে তো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো দিক অস্পষ্ট থাকে তাহলে জিজ্ঞাসা করবেন জি এক ভাই বলছেন আমি খুব অসুস্থ আছি সবার কাছে দোয়া আছে আল্লাহ যেন শেফা দান করেন যে ভাই অসুস্থ রয়েছেন আল্লাহ যেন সুস্থতা দান করেন আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে যতদিন রেখেছেন সুস্থতার সাথে রাখেন আল্লাহ যখন নেবেন কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহর উপর যেন আমাদের ইন্তেকাল হয় আমিন ধর্মের মেয়ে ডাকা শরীয়ত মোতাবেক কতটুকু জায়েজ ধর্মের মেয়ে ডাকা মানে কাউকে মেয়ে বলা আপনার মেয়ে নয় অথচ মেয়ে বলা এতে হয়তো অত বাধা নেই কিন্তু যেহেতু এর পরে যেটুকু হবে সেগুলি হারাম হচ্ছে সেই জন্য এই রাস্তাকে বন্ধ করে দিতে হবে জায়েজ হবে না কারণ আমাদের সমাজে যদি বলেন যে অসুবিধা নাই কারো মেয়েকে যদি মেয়ে আমরা ভাতিজিকে মেয়ে বলি না ও তো আপনার মেয়ে না আপনার ভাইয়ের মেয়ে হ্যাঁ তো মেয়ে যদি অন্য কোনো কাউকে বলা হয় সেটা আপনার নিজের মেয়ে বলে বলছেন না হয়তো আদর বা স্নেহের জন্য বলছেন কিন্তু এইখান থেকে ফিতনার কারণ শুরু হচ্ছে যখন মেয়ে সাব্যস্ত করলেন তখন ওর সাথে নির্দ্বিধায় দেখা সাক্ষাৎ করা নির্জনে গল্প করা আপনাকে খাওয়াচ্ছে আপনার খাতির তাওয়াজও করছে এসব হচ্ছে না হচ্ছে না হয়তো তার সাথে তাকে নিয়ে সফরও করছেন আপনি কারণ ধর্ম ধর্ম মেয়ে সুতরাং নাজায়জ কাজ সেখান থেকে শুরু হতে যাচ্ছে সুতরাং ধর্ম মেয়ে কাউকে বানানো জায়েজ নাই এমনকি কারো যদি ছেলে মেয়ে না থাকে আর অন্য কোনো মেয়েকে লালন পালনের জন্য নেই যখন সাবালিকা হবে পর্দা করা ফরজ হবে
পর্দা করা ফরজ হবে কারণ তার মেয়ে নয় জি অনেকে নিজের শালার মেয়ে শালা সম্বন্ধীর মেয়ে নেই নিজের ভাইয়ের মেয়ে হলে আপন ভাইয়ের মেয়ে হলে তো ভাতিজি হলো না হয় মাহরাম হলেন আপনি কিন্তু শালার মেয়ে আপনার শালার মেয়ে সে আপনার বাড়িতে সাবালিকা অনেক আছে আমি চিনি এখানে বেশ কিছু লোক আছে যারা নিজের বাড়িতে লালন পালন সাবালিকা যেমনই হয়েছে তার জন্য পর্দা করা ফরজ সুতরাং এই ধর্ম মেয়ে বানাবেন না আমি একটি ঘটনা জানি ধর্ম মেয়ে বানানোর পর ওকে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করেছে জি সুতরাং এই শয়তানের রাস্তাগুলি শয়তানের চোরা রাস্তা এখান দিয়ে শয়তান পাপকে মুসলিম সমাজের চোরা চালান দেয় কি এটা দেখেন তো পড়ে কি লিখেছে বুঝতে হ্যাঁ হ্যাঁ রফুলিয়াদান বুঝা যায় না তো রফায়াত করা লিখেছে শব্দ করে না আমিন বলা এবং সালাম ফেরানো পর্যন্ত শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা বিস্তারিত আসার জন্য ফেকার ক্লাস হয় জুমার দিনে এশার নামাজের পরে আসবেন জি এর এর উত্তর হচ্ছে ক্লাস করা ওখানে ফেকার ক্লাস হয় জুমার দিনে আজকে মিলাদ সম্পর্কে মাশাআল্লাহ কেউ প্রশ্ন করছেন না কারণ সব মাশাআল্লাহ মেনে নিলেন যে আর মিলাদ তিলাওয়াত করবেন না মিলাদে কি হয় একটা দিক গুরুত্বপূর্ণ দিক থেকে গেছে মিলাদে কি হয় মিলাদে বহু রকমের পাপ হয় তার মধ্যে যারাও বলছে যে আমরা পাপ মুক্ত মিলাদ করি তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে তা হচ্ছে শিরক শিরকের পাপ প্রত্যেক মিলাদীদের মধ্যে রয়েছে বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক আর যেই রকমই মিলাদ করা হোক বাড়িতেই করা হোক আর মসজিদেই করা হোক যেখানে করুক শিরক অবশ্যই থাকে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জনমূলক কথাবার্তা বলে এমন এমন কবিতা পড়ে বাংলায় হোক বা উর্দুতে উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বুঝে না একটি কবিতায় উর্দুতে বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলে না আজকাল কি আগে থেকে চলে আসছে ফার্সি আর উর্দু কবিতা আর আমাদের দেশে বড় ওয়াইজ হুজুরি হইতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দুই চারটা না বলে মুঝে কুছ মিলে আর না মিলে নিজেই বুঝে না বুঝতে পারছেন একটা কবিতায় বলছে আরে এ নাদানো উহা মিলতা হে বে মাঙ্গে অধিকাংশ মানুষ বুঝেননি কিন্তু বড় শিরক বলছে হে মূর্খ হে মূর্খ যারা বলছো নবীর কাছে চাওয়া যাবে না নাদান মানে অশিক্ষিত মূর্খ জাহেল উহা মিলতা হে বে মাঙ্গে না চাইলেও নবীর দরবারে পাওয়া যায় জি তো মিলাদি এগুলি পড়া হয় ইয়া রাসূলুল্লাহ কারাম ফরমা রাহম ফরমা কি হলো শিরক নয় তারপরে বালাগাল ওলাবে কামালেহি তো জানাই আছে বড় বড় বক্তারা পড়ে বালাগাল ওলাবে কামালেহি অর্থই বুঝলো না অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ শিখরে পৌঁছেলেন তার যোগ্যতা দিয়ে কথা ঠিক না ভুল স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দিয়ে আর জিজ্ঞাসা করি তার সঠিক বিবেক দিয়ে উত্তর দেবেন যে এটি ঠিক নয় কারণ আল্লাহর নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে তা 40 বছর পরে কেন 25-30 বছরে পৌঁছে যাবেন আরে আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম হইতে 20-25 বছর বয়সে ফারে ঘর পরে আলেম হয়ে চলে এসেছি এখন 40 পৌঁছিলাম এতদিনে তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কেন যোগ্যতায় পৌঁছিবেন হ্যাঁ 25 বছরে যোগ্য হয়ে যেতেন তিনি নিজের কামালহি মানে নিজের কামাল দিয়ে নিজের যোগ্যতা দিয়ে আল্লাহ নবী নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না এটি আল্লাহর মনোনয়ন বাছাই আল্লাহ বলছেন আল্লাহ ইয়া আলম হায়সু ইয়া জাল রিসালাতা কোরআনুল কারীমের আয়াত আল্লাহই ভালো জানেন যে কাকে রসূল বানাবেন আল্লাহ বানিয়েছেন সূরা যোহা তো মুখস্থ আছে অনেকে রাসূলে আলম নাসরা আল্লাহ বলছেন ওয়া ওয়া জাদাকা দাল্লান ফাহাদা ওয়া জাদাকা আয়লান ফাহাদনা আল্লাহ করলেন সব করলেন আল্লাহ আর কবিতায় হুজুররা বক্তারা পড়ছে বালাগাল ওলা বে কামালেহি তিনি নিজের যোগ্যতা দিয়ে উচ্চ শিখরে পৌঁছে গেলেন কোথায় আল্লাহ পৌঁছালেন তাকে সারা জীবন ধরে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি সিজদায় পড়ে থাকতেন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ সব সময় যদি সিজদায় পড়ে থাকতেন তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু হইতেন পায়ের এখানে পৌঁছিতেন হাঁটু পর্যন্ত না ই আল্লাহর বাছাই আল্লাহ তাকে শেষ নবী করেছেন খাতামুল আম্বিয়া করেছেন সাইয়্যিদুল মুরসালিন করেছেন তো বেকামালি কথা বলতে হবে বেফাদলিল্লাহ বেফাদলিহি আল্লাহর অনুগ্রহে আল্লাহ বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহর অনুগ্রহ তোমার উপর খুব বড় রয়েছে ঠিক না আবে সাহেবরা ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আল্লাহর অনুগ্রহ আপনার উপর খুব বড় রয়েছে তাই আপনি আল্লাহর রসূল শেষ রসূল হয়েছে এবং সারা বিশ্বে সমস্ত মা মমিন আগের উম্মতরা এমনকি তাদের জন্য বৃহৎ সাফাত হাসর মাঠে একমাত্র
نبي كريم صلى الله عليه وسلم করবেন একমাত্র হাউজে কাউসার থেকে পানি দিবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এগুলি কি মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে ইবাদত বندگی দিয়ে রিয়াজত দিয়ে হাসিল করতে পারে কখনো না তাহলে এই রকম বহু কথায় বহু শিরকি কথাবার্তা অতিরঞ্জন বাড়াবাড়ি কথাবার্তা নবীর কাছে চাই যেগুলি আমাদের দেশে নাথ শরীফের নামে যতগুলি নাথ রয়েছে প্রায়গুলিতে শিরক আছে অতিরঞ্জন আছে বাড়াবাড়ি হে নবী তুমি পয়দা না হইলে না হইতো আরশ না হইতো কুরসি আসমান জমিন কিছু হইতো না না এগুলো নাথ শরীফে এগুলি ইসলাম বিরোধী কথা নয় আরশ হইতো না কুরসি হইতো না আল্লাহর নবী না হইলে কোথায় আছে কোরআন একটি আয়াতে আছে একটি সহি হাদিস আছে সাহিহ বুখারী থেকে নিয়ে ইবনে মাজাহ পর্যন্ত কোন একটি হাদিস আছে কোথা থেকে আসলো সব মনগড়া কথাবার্তা সব অতিরঞ্জন এগুলি হচ্ছে শিরক সবচেয়ে বড় পাপ যা হয় মিলাদ মাহফিলে তা হচ্ছে শিরক দ্বিতীয় যেগুলি হয় তৃতীয় যেগুলি হয় সেগুলি হচ্ছে নারী পুরুষের একাকার হওয়া অবাধ মেলামেশা রাতের অন্ধকারে এগুলি হয় অনেক মাহফিলে যদিও যারা বলে যে আমরা সিরাতুন নবী করছি বারো রবিউল আউয়াল সিরাতুন নবী করবে অন্য সময় করবে না সারা বছর করবে না ওই বারো রবিউল আউয়াল করবে এও বিদাত এক শ্রেণীর লোকের আজকাল ইন্ডিয়া বাংলাদেশে মিলাদুন নবী যেহেতু বিদাত ওলামারা বলেছেন সেই জন্য মিলাদুন নবী করি না আমরা সিরাতুন নবী করছি এটা মডার্ন নাম দিয়েছে চালাকির সাথে তারা করছে ওই বারো রবিউল আউয়ালই করছে একই কথা বিদাতিরা মিলাদুন নবী করছে ওরা সিরাতুন নবী করছে সিরাতুন নবী করবেন অন্য মাসে করেন অন্য সময় করেন বিদাতিদের সাথে সহযোগিতা করছেন কেন জি আর এতে রয়েছে গান বাজনা মিউজিক হ্যাঁ ঢোল ঢোল বাজায় না ঢোল বাজিয়ে আসে না রাস্তায় রাস্তায় মিলাদের দিনে মিছিল করতে জি এগুলি হচ্ছে সব এগুলি হারাম নয় এগুলি শয়তানের বাদ্যযন্ত্র নয় এইরকম বহু পাপ যা হয়ে থাকে এই মিলাদে সুতরাং মনে রাখবেন যে মিলাদ জন্মবার্ষিকী পালন করা কারো নবী সাল্লাহ সাল্লামের রাস্তা নয় সুতরাং এটি একটি বিদাতি রাস্তা আর প্রত্যেকই বিদাত হচ্ছে গুমরাহি সুতরাং সাবধান না হলে পরিণাম খারাপ হয়ে যাবে আমল করেও নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোন রাস্তা অবলম্বন করেন বাস আর কোনো প্রশ্ন নেই সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم